ভাই বলুন তো আপনার নাম কি? দীপ্তজিৎ রায়চৌধুরী। দীপ্তজিৎ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে অনেক কথাই শুনলাম, আমার বিপক্ষীয় বন্ধুগুলো সব ব্রিফ করলেন। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, আপনার স্ত্রীর সম্পর্কে আপনার অ্যাসেসমেন্ট কি? আমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী খুব মেধাবী ছাত্রী। ও চায় যাতে ও লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ায়, এবং বিয়ের আগেও আমার কাছে এই শর্তটাই রেখেছিল, যাতে কিনা বিয়ের পরে ওর লেখাপড়ায় কোনো বাধা না আসে। আমার কোনো আপত্তি ছিল না, আমি তো আনন্দের সাথে সেই প্রস্তাবে রাজি হয়েছিলাম। আরে আপনাদের অসুবিধাটা ঠিক কোথায় ছিল, মানে সংঘর্ষটা কি নিয়ে লাগলো? আমাদের মধ্যে তো কোনো সংঘর্ষ ছিল না, এবং সেই কারণেই তো ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। না না, আপনার এগেনস্টে তো বিরাট অভিযোগ এনেছেন উনি, যে আপনি নাকি ওনাকে বিক্রি করে দিয়েছেন। অবজেকশন ইওর অনার। স্যার, এখানে নাকি কথাটা কিন্তু একেবারেই প্রযোজ্য নয়, কারণ আমি অনেকটাই প্রমাণ সহ আপনার কাছে পেশ করেছি। ইওর অনার, বিপক্ষীয় বন্ধুর সব কথা যদি বিশ্বাস করতে হয়, সব কথা যদি নির্বিবাদে মেনে নিতে হয়, তাহলে তো আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই ইওর অনার। একটা মিথ্যের মধ্যে দুপোটা সত্যির জল পেলে মিথ্যেটাকে সত্যি বলার চেষ্টা করবেন, আর আমার সবটা সত্যি নিয়ে আমি চুপ করে বসে থাকবো, এটা হয় না ইওর অনার। আপনি প্রশ্ন করুন। হ্যাঁ ইওর অনার, আমি প্রশ্ন করছি, কিন্তু আমার এই প্রশ্নের মধ্যে আমার বিপক্ষীয় বন্ধু যদি বারবার করে ইন্টারাপ্ট করেন, তাহলে আমার প্রশ্ন করতে সমস্যা না হলেও যিনি উত্তর দিচ্ছেন তার কিন্তু সমস্যা হচ্ছে, তার কিন্তু কনসেন্ট্রেশন একটা অভাব হচ্ছে। ইওর অনার, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি বিশেষভাবে আপনি আমার বিপক্ষীয় বন্ধুকে একটু বুঝিয়ে বলুন। আপনি মাঝখানে আর কোনো কথা বলবেন না? আমি আপনার কথা মেনে চলবো ইওর অনার। থ্যাংক ইউ। হ্যাঁ, যা বলছিলাম, এত বড় একটা অভিযোগ আপনার সম্পর্কে করা হয়েছে, আপনি তারপরেও বলছেন যে আপনাদের মধ্যে কোনো সংঘর্ষ ছিল না? না, আমার তরফ থেকে কোনো সংঘর্ষ ছিল না, কারণ আমি তো জাহ্নবীকে পছন্দ করেই বিয়ে করেছিলাম। হ্যাঁ, হয়তো কুশল স্যার পুরো ব্যাপারটা দেখেছিলেন, সবকিছু ঠিকঠাক করে দিয়েছিলেন, কিন্তু আমিও তো ব্যক্তিগতভাবে ওকে পছন্দ করেছিলাম। আর একটা কথা বলুন, সংঘর্ষের সুযোগই বা আসবে কোথা থেকে? আমরা তো বিয়ের পরে জাস্ট কয়েকটা দিন একসঙ্গে ছিলাম। কিন্তু একসঙ্গে ছিলাম এটাও বলা যায় না, কারণ বিয়ের পর তো বেশিরভাগ সময় ঋষি সেন আমাদের বাড়িতে চলে আসতেন। ঋষি সেন আসতেন কেন বলুন তো? আপনার বিবাহিত জীবনের মাঝখানে প্রত্যেক দিন ঋষি সেন উঁকি মারতেন কেন? সেটা আমি ঠিক বলতে পারবো না স্যার, তবে আমার মনে হয় যে ঋষি সেন জাহ্নবীর প্রতি কনসার্ন ছিলেন, আর তাই তো উনি নিজের হাতে আমাদের ফ্ল্যাটটা সাজিয়ে দিয়েছিল। জাহ্নবী কি কি ভালোবাসে, কিভাবে থাকতে ভালোবাসে, ঠিক সেইভাবে উনি নিজে দায়িত্ব নিয়ে গোটা বিষয়টা দেখেছিলেন। আমার তো অত সামর্থ্য ছিল না স্যার, তাই সবকিছু উনিই করে দিয়েছিলেন। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। অন্যের বিবাহিত স্ত্রীর প্রতি ঋষি সেনের নজরদারিটা একবার ভেবে দেখুন স্যার। এসব কিন্তু বিচারকের কথা মান্য করবেন, আপনি এই কথাই দিয়েছেন। ও হ্যাঁ, যা বলছেন, আপনি বলুন উনি কোন সময় আসতেন? যখন তখন আসতেন, যে কোনো সময়, এমনকি রাতের বেলাতেও আসতেন। হ্যাঁ, হয়তো থাকতেন না, কিন্তু আসতেন। ইভেন আমরা যখন বেডরুমে থাকতাম তখনও পর্যন্ত আসতেন, সকাল বিকেল দুপুর যখন ওনার ইচ্ছে হতো তখনই আসতেন। এমনকি আমরা যখন ঠিক করি যে আমরা হানিমুনে যাবো,
সেই কথাটা যখন ওনাকে জানাই, উনি আমাদের বলেন যে এইভাবে আনপ্ল্যান্ড ওয়েতে কে যায়, কেউ যায় না হানিমুনে। তাই গাড়িটা উনি ঠিক করে দেন, নাহলে আমি কি করে পারতাম স্যার? অত টাকা খরচ করে একটা গাড়ি ভাড়া করে জাহ্নবীকে নিয়ে হানিমুনে যেতাম সম্ভব ছিল না স্যার। বেশ বেশ বেশ, তারপর 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 না, এই যে বলা হচ্ছে, এই যে নাটকটা করে বলা হচ্ছে যে আপনি ওকে বিক্রি করে দিয়েছিলেন, পুরোটা কি, এই পুরো সত্যিটা কি? না স্যার, এটা ভুল কথা, এটা একদম সত্যি নয় স্যার। আমি যখন গাড়িটা নিয়ে যাচ্ছিলাম একটা অন্ধকার জায়গা ছিল, এবং হঠাৎ করে কিছু লোক কোথা থেকে এসে আমাদের গাড়িটা অ্যাটাক করে, আমাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মার মারে এবং জাহ্নবীকে নিয়ে চলে যায়, ওকে কিডন্যাপ করে। আমি তো সেন্সলেস হয়ে গেছিলাম স্যার, আমার কিচ্ছু মনে ছিল না। কিন্তু আমার যখন জ্ঞান আসে আমার সব কিছু মনে পড়ে, আমি ঠিক সেই সময় লোকাল থানায় যাই, আমি সব কিছু খুলে বলি ওদেরকে, এবং সেখান থেকে কিন্তু আমি ঋষি সেনকে ফোন করেছিলাম স্যার, আমি সব কিছু বলি, কিন্তু আমি কোনো উপায় বার করতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, পাইনি স্যার। এই বাধ্য হয়ে আমি কলকাতায় ফিরে যাই, এবং আমি ফিরে ডিরেক্ট ওনাদের বাড়িতেই যাই, আমি গিয়ে পুরো বিষয়টা বলি, কারণ আমি জানতাম যে ঋষি সেনের কাছে প্রচুর ক্ষমতা, উনি চাইলে সব কিছু করতে পারেন, আর উনি করলেন। আমি খুব থ্যাঙ্কফুল ওনার কাছে যে উনি এটা করলেন, উনি জাহ্নবীকে খুঁজে বার করলেন। কিন্তু উনি আমাকে নিয়ে যাননি, আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, অনেকবার বলেছিলাম আমাকে নিয়ে যেতে, উনি নিয়ে যাননি স্যার। উনি আমাকে নিরস্ত্র করেছিলেন। কি বলে নিরস্ত্র করেছিলেন? উনি আমাকে বলেছিলেন যে এটা ওনার অফিসিয়াল কাজ, এখানে আমার কোনো প্রয়োজন নেই, তাই যদি জাহ্নবীকে কেউ খুঁজে বার করতে পারে সেটা উনিই পারবে। তাই উনি জাহ্নবীকে ফেরত নিয়ে এসে আমার কাছে দিলেন না, নিজের কাছেই রাখলেন। এবং জাহ্নবীর এই তৈরি করা গল্পটাকেই বিশ্বাস করি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, জাহ্নবী এই গল্পটা কেন তৈরি করলো, কি মনে হয় আপনার? আমার মনে হয় যে জাহ্নবী ঋষি সেনকে চোখের আড়ালে করে থাকতে পারছিল না। সিমিলারলি ঋষি সেনও থাকতে পারছিলেন না, তাই জাহ্নবীকে যখন উনি ফিরিয়ে নিয়ে আসেন তখন আমার কাছে ফেরত দেন না। আমার তো এটাও মনে হয় যে এই গোটা গল্পটাতে, এই গোটা সাজানো গল্পটাতে নিশ্চয়ই ওনার ইনপুট আছে। ইভেন এটাও হতে পারে যে এই গোটা গল্পটা ঋষি সেনেরই সাজানো, হতেই তো পারে স্যার। খবরদার খবরদার খবরদার, ঋষি সেনের সম্বন্ধে এরকম বাজে কথা আমি মেনে নিতে একদমই রাজি নই। আপনি কিন্তু শর্ত লঙ্ঘন করছেন। আপনি বসুন। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে জাহ্নবী এসে আপনার বাড়িতে না গিয়ে ওখানে চলে গেল, আপনি কখনো সেখানে গিয়েছিলেন? আমি রশ্মিদিকে অনেকবার ফোন করেছিলাম স্যার, রশ্মিদি আমাকে বলেছিলেন যে তোমার ব্যাপারে একটা অন্য ধারণা তৈরি হয়েছে ঋষি সেনের কাছে। তাই তুমি যদি এখন জাহ্নবীকে ফেরত নেওয়ার চেষ্টা করো, এমনও হতে পারে যে ঋষি সেন তোমাকে একটা মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবে। তাই তিনি আমাকে বলেছিলেন যে তিনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব জাহ্নবীকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার। তারপর তারপর আর কি স্যার, আমি কিছু করতে না পেরে গ্রামে ফিরে যাই, আমি কুশল স্যারের চাকরিটাও ছেড়ে দিই স্যার। আমি পারছিলাম না স্যার, বিয়ের পর এরকম একটা ঘটনা, এরকম একটা দুর্যোগ, সাংঘাতিক লজ্জার মুখে পড়েছিলাম স্যার। কোথাও যেতে পারছিলাম না, কাউকে মুখ দেখাতে পারছিলাম, যার সঙ্গে দেখা হতো সে আমাকে এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করত যে তোমার বউকে তোমার চোখের সামনে কেউ নিয়ে চলে গেল, নিয়ে এমন একটা নোংরা জায়গায় বিক্রি করে দিল আর তুমি কিচ্ছু করতে পারলে না, আর সেখানে তোমার জায়গায় ঋষি সেন জাহ্নবীকে উদ্ধার করে নিয়ে এসে একটা আলাদা বাড়ি ভাড়া করে রাখলো। আমিও শুনতে পেয়েছিলাম স্যার যে জাহ্নবী এই নাচওয়ালি প্রফেশনটাকেও ছাড়তে পারবে না।
ইভেন এটাও আমার কানে এসেছিল যে ঋষি সেনের বাড়িতে গিয়ে জাহ্নবী মুজরো করে এসেছিল। আচ্ছা আপনি কিভাবে খবর পেতেন? রশ্মিদির সঙ্গে আমার প্রায় যোগাযোগ হতো স্যার, উনি আমাকে বলেছিলেন এসব কথা। ইভেন ঋষি স্যার যে জাহ্নবীকে অন্য জায়গায় অন্য একটা বাড়ি ভাড়া করে রেখেছিলেন সেটাও আমাকে রশ্মিদি বলেছিলেন, নাহলে আমি কোথা থেকে জানব? না না, কিন্তু জাহ্নবী তো আপনার লিগাল ওয়াইফ, আপনি কোনো স্টেপ নেননি কেন? কি স্টেপ নিতাম স্যার, কি ক্ষমতা আছে আমার? আমি তো গ্রামের ছেলে, গরিব, কোনো ক্ষমতা নেই আমার, কিচ্ছু না। আমার একটাই অ্যাম্বিশন ছিল যে আমি শহরে এসে চাকরি করব, বড় হব, আর আমি সেটাই করছিলাম কুশল স্যারের কাছে। কিন্তু এত কিছু হওয়ার পর আমি গ্রামে ফিরে যাই। হ্যাঁ, আমি যদি কুশল স্যারকে বলতাম উনি হয়তো আমাকে হেল্প করতেন, কারণ ওনার নিজের মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে স্যার, কিন্তু আমি তা চাইনি, কারণ আমি তো জাহ্নবীকে ভালোবেসেছিলাম। তাই আমি চাইনি যে আমার কারণে ওর কোনো ক্ষতি হোক। আমি জানি না এই মহামান্য আদালত আমার এই কথাগুলোকে বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটাই সত্যি স্যার। তাই জাহ্নবীর এগেনস্টে আমার কোনো অভিযোগ নেই, ও যেই জীবনটাকে বেছে নিতে চায় ও সেই জীবনটাকে বেছে নিতে পারে, আমার কোনো আপত্তি নেই, আমি ওকে হেল্প করতেও রাজি আছি, ও যা বলবে আমি সব করব, কারণ ও তো এখন আমার লিগাল ওয়াইফ। ও যদি চায় যে ও আমাকে ডিভোর্স দেবে আমি রাজি স্যার, আমি এক্ষুনি সই করতে রাজি আছি। ব্যাস, আমার আর কিচ্ছু বলার নেই স্যার, জাস্ট একটা রিকোয়েস্ট স্যার, আপনি দেখবেন যেন জাহ্নবীর কোনো ক্ষতি না হয়। আমি জানি যে ও আমাকে কোনোদিন ভালোবাসেনি, এক মুহূর্তের জন্যও নয়, ও আমাকে ঠকিয়েছে, আমাকে ছাড়া ওর জীবনে অন্য কেউ আছে, কিন্তু আমার জীবনে তো কেউ নেই স্যার, আমি তো শুধু ওকেই ভালোবেসেছিলাম। তাই আমি জাহ্নবীকে মনে রেখে আমার বাকিটা জীবন কাটিয়ে দেবো স্যার। ইয়োর অনার, আপনি তো সবটাই শুনলেন, এবার বিবেচনা আপনার। স্যার, এখন আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই, মহেন্দর সিং। মহেন্দর সিং কে আদালতে আনা হোক। মহেন্দর সিং কাঠগড়া হাজির। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যে বলবো না। আপনি কি দীপ্তজিৎ রায় চৌধুরীকে চেনেন? ফোনে কথা ছিল ম্যাডাম, আপনাকে তো সবকিছু বলেইছি। আমাকে কি বলেছেন সেটা বড় কথা নয়, এখন আমি আপনাকে যে প্রশ্নটা করব আপনি তার যে উত্তরটা দেবেন সেটাই বড় কথা। আপনি কিন্তু শপথ করেছেন আপনি সত্যি কথাই বলবেন, মিথ্যে কথা বলবেন না। অতএব আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনি শপথ থেকে বিচ্যুত হন। বলুন, আপনি দীপ্তজিৎ রায়চৌধুরীকে কিভাবে চেনেন? একদিন আমার কাছে একটা ফোন আসে, সেই ফোনটা দীপ্তজিৎ রায়চৌধুরী করে ধরিয়ে দেয় রশ্মি চ্যাটার্জি বলে একজনকে। তখন আমরাকে বলেন যে তোমরা নাচে মেয়েকে প্রশিক্ষণ দাও। আমার কাছে একটা ভালো মেয়ে আছে, সে নাচালি হতে চায়, আমার কাছে যেও ফোন করে তার বলে না তোর মতের বিরুদ্ধে আমি পাঠাচ্ছি। আমরা জানি তাদের কথা শুনে আমরা রাজি হই,
তখন দীপ্তজিৎ রায় চৌধুরী টাকা পয়সা নিয়ে কথা বলে এবং রোশনি চট্টোপাধ্যায়কে ধরিয়ে দেয়। টাকা পয়সা নিয়ে তিনজনের মধ্যেই কথা হয়। দীপ্তজিৎ রায় চৌধুরী বলেন এই টাকা মধ্যে কাজ করতে পারবে না, ডবল টাকা চায়, কম উম্র কা লড়কি হ্যায় না স্যার, ইসলিয়ে হম লোগ রাজি হো গিয়া এবং আগে সেই টাকা অ্যাডভান্স করে দেওয়া হয়। তোমার কাছে প্রমাণ আছে তো যে তুমি টাকাটা অ্যাডভান্স করেছিলে? আমরা কিছু টাকা ওর অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম, রসিদটা তো আপনাকে দিয়েছি ম্যাডাম। আমরা বিভিন্ন জায়গায় শো করতে যাই মেয়ে নিয়ে, হর জায়গা কা কোঅর্ডিনেটর হম লোগো কো শো দেতা হ্যায়, উসি কে লিয়ে হম লোগ কো ভি পেমেন্ট করনা পড়তা হ্যায় অ্যাকাউন্ট মে, ইয়ে ইনসি কা অ্যাকাউন্ট হ্যায়। স্যার টাকা পয়সা লেনদেনের সমস্ত কাগজ আমি আপনাকে জমা করলাম। পরে বলুন আমাকে কি করে পেলেন আপনারা, আর ডিল হওয়ার পর ঠিক কি হলো? ডিল হোনে কে বাদ দীপ্তজিৎ ফির সে ফোন করকে বোলা কি ইয়ে লড়কি কো ও নহীন লে পায়েগা। উসনে বোলা ইস লড়কি কো ওয়াইফ করকে সবসে মিলায়া থা, ইস লড়কি সে ও চাহ রাহা থা কি শাদি করকে ও পয়সা কমায়ে, ইসলিয়ে ইস লড়কি সে ও শাদি কিয়া হানিমুন কে নাম পর বহানা করকে হম লোগো কে পাস লেকে আয়া উসকো। হম লোগ রামেশ্বর পান্ডে কে সাথ দীপ্তজিৎ কে বতায়ে হুয়ে জগহ পে ইস লড়কি কে লিয়ে ওয়েট কিয়া। বাকি সব চিজ তো আপ লোগ জানতেই হ্যায় স্যার। সেখানে কি হয় ইসকে বাদ রামেশ্বর পান্ডে আর হম হম লোগ মিল কে দীপ্তজিৎ কো বহুত মারা আপকো দিখানে কে লিয়ে ম্যাডাম। উসকে বাদ আপকো হম লোগ উঠা কে লেকে আ গয়ে আর উসকা পেমেন্ট দীপ্তজিৎ কো দিয়া হুয়া হ্যায়, রসিদ আপকো দিয়া হুয়া হ্যায় ম্যাডাম। আপনার সাথে ওনার ফোনে যে কথোপকথন হয়েছিল তার রেকর্ড আমার কাছে আছে। আমি মহামান্য আদালতকে সেই ফোনটা পেশ করেছি। আপনি আপনার ফোনটা এখনই পাবেন না, কিন্তু কিছুদিন পরে পেয়ে যাবেন। জিন্দগি মে বহুত পাপ কিয়া হ্যায় ম্যাডাম, লেকিন সবসে বড়া পাপ আপকো উঠা কে লে জাকে হমনে বিক্রি কিয়া ম্যাডাম, ইয়ে বহুত বড়া পাপ হো গিয়া, ইসিলিয়ে হুজুর ইস পাপ কা হম প্রায়শ্চিত করনা চাহতে হ্যায়, প্রায়শ্চিত করনা চাহতে হ্যায় স্যার। আচ্ছা ডিলটা কত টাকার বিনিময়ে হয়েছিল? টাকার কথা কোথায় থেকে আসছে স্যার? না মানে এই যে সুন্দর করে গল্পটা বানিয়েছেন, টাকাটা কে দেবে? কথা হয়েছে টাকা দেওয়ার? কত টাকা? টাকা কিছু পেয়েছেন না পাবেন? না মানে আশা আছে আপনার কিছু টাকা পাওয়ার? দেখুন আপনাদের মতন পড়েরা না টাকার জন্য কি করতে পারে আর কি করতে পারে না সবটা কিন্তু আমার জানা। স্যার উনি যখন সাক্ষ্য গ্রহণ করেছিলেন আমি কিন্তু একটাও কথা বলিনি, আপনার নির্দেশকে মান্য করেছি। এখন যদি ইনি আপনার নির্দেশ তোয়াক্কা না করেন তাহলে আমার কিছুই বলার নেই, কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করব, আমার সাক্ষীকে যেন এরকম ভাবে অপমান না করেন। আর তাছাড়াও সমস্ত প্রমাণ আমি আপনাকে জমা দিয়েছি, প্রমাণ বিচার হওয়ার পরেই উনি এইসব কথাগুলো বলতে পারে, তার আগে নয়। স্যার প্রমাণ বিচার করার দায়িত্ব আপনার, আমি আপনাকে সব রকম প্রমাণ দিয়েছি, এখন আপনি বিচার করুন। সৌম্যদীপ আপনি শান্ত হন, আপনাকে আমি আগেও বলেছি আবারও বলছি আপনি এভাবে কোনো সাক্ষীর সঙ্গে কথা বলবেন না, আপনি ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না কাউকে, আপনি আপনার ভূমিকার কথা ভুলে যাচ্ছেন। আমি চোখের সামনে দেখছি জল জন্ত মিথ্যা কথা বলছে,
একটা দুস্থ দরিদ্র ছেলেকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। সবটা জেনেও নিজের বিবেকের কাছে আমি কি করে চুপ করে থাকবো, কি করে শান্ত থাকবো? স্যার স্যার, চোখের সামনে আমিও অনেক কিছু দেখতে পাচ্ছি। আমার এই বিপক্ষীয় বন্ধুটি এই কেসটি হেরে যাওয়ার ভয়ে উন্মাদের মতো আচরণ করছে। স্যার, উনাকে তো মাথায় রাখতে হবে, সব যুদ্ধ তো জয় করার জন্য নয়, কিছু কিছু যুদ্ধ হারার জন্যও হয়। আর এই যুদ্ধটা ওনাকে হারতেই হবে। এই যুদ্ধের জন্য যে প্রধান অস্ত্রের প্রয়োজন, সত্য, সেটা আমার কাছে আছে।